ও ক্যামেরা ধরেছে প্রদর্শন করে দিয়েছে স্যার আপনারা যে আজকে লাঞ্চে খাওয়া দাওয়া করলেন কেমন লাগলো সব মিলিয়ে খাওয়ার দাওয়ার পরিবেশনা একটু যদি আপনারা অনেস্ট ফিডব্যাক দেন খুব বেটার হবে হ্যাঁ যা বলবো তো অনেস্টই বলবো তো খাওয়া দাওয়া তো খুবই ভালো হয়েছিল বেসিক্যালি দেখুন এখন ঝাল বেশি বা বেশি মশলা জাতীয় খাবার করে লোকে পছন্দ করে না আমরা চাই একটা রিজনেবলি মানে একটা মানে একটা রান্না হবে যেখানে টেস্ট থাকবে কিন্তু খুব বেশি অয়েল হবে না খুব বেশি মানে মশলা থাকবে না তো আজকে আপনাদের যা যা আইটেম ছিল তার মধ্যে পটলের দোরমাটা খুবই ভালো লেগেছে আর প্রথমে যে ফিস বাটারফ্রাই ফিসটা খুব মানে ফ্রেশ ছিল আর বাটারফ্রাইয়ের যে ব্যাটারটা ছিল সেটা খুব থিন স্কিন ছিল সেটাও একটা মানে একটা মানে একটা ভালো জিনিস যেটা লোকে পছন্দ করে আর মেন যেটা আইটেম সেটা ছিল হচ্ছে মাটন মাটনটা আপনারা রেওয়াজি সাথে দিয়েছেন এবং সেই কোয়ালিটি খুব ভালো ছিল ফ্রেশ ছিল তো ওভারঅল উই আর ভেরি স্যাটিসফাইড মাংসটা টেন্ডার ছিল তো আর পরিবেশন তো ডেফিনেটলি ভালো ছিল আপনারা রিপিটও করলেন দেখলাম কাপল অফ টাইম জিজ্ঞেস করছিলেন তো ওভারঅল উই আর ভেরি স্যাটিসফাইড আচ্ছা থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক থ্যাংক ইউ আপনার কেমন লেগেছে তো আমিও সেটাই এগ্রি করবো এবং তাছাড়াও আমি অ্যাড করবো যে আপনাদের যারা পরিবেশন করেছেন তাদের ব্যবহার খুব ভালো এবং আমাদের খুবই ভালো লেগেছে পুরো ব্যবস্থা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা